নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরের সকলকে আবার একবার স্বাগত। আশা করছি সকলে ভালোই আছো, ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি। আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। গরম তেলে কখনো সাবুদানা দিয়ে দেখেছো কি এর থেকে কি রেসিপি তৈরি করা যায়? হ্যাঁ বন্ধুরা, খুবই মজাদার একটা রেসিপি তৈরি হয়, সেটা আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে সব থেকে প্রথমে নোটিফিকেশন যায় তোমাদের কাছে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। প্রথমে দেখো, এখানে আমি সব থেকে ছোটো দানা যে সাবুটা পাওয়া যায় সেটা আমি নিয়ে নিয়েছি। তার সাবুর মধ্যে যে সব নোংরাগুলো থাকবে সেগুলো ভালো করে পরিষ্কার করে দেবে শুকনো অবস্থাতে। এবার সাবুটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। দেখো সাবুটা ধুয়ে ফিরে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ লবণ। এই লবণটা ভিজে অবস্থাতেই সাবুর সাথে মাখিয়ে নেব আর প্রায় আধা ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেবো। রেস্টে এই জন্য রাখবো যাতে সাবুটা একদম ভালো করে শুকনো হয়ে যায় আর নুনটা পুরো সাবুর মধ্যে ভালোভাবে লেগে যায়। দেখো আধা ঘন্টা পর ফিরে এসেছি, সাবুটা একদম ঝরঝরে হয়ে গেছে, এর মধ্যে কোনো রকম জল নেই। জল একটু থাকলেও কোনো ব্যাপার না, সাবুতে সেরকম জল টানে না আর তেলও টানে না। এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এতটা সাবু আমি ভাজবো না, যদিও অল্প করেই ভাজবো, খুব বেশি ভাজবো না। যেগুলো দলা পেকেছিল সেগুলো আমি ভালো করে ভেঙে দিলাম। এবার মোটামুটি এক মুঠো করে সাবু আমি এই চালনির উপরে নিয়ে নিচ্ছি। এই চালনিটা দিয়েই আমি সাবুগুলোকে ভাজবো তেলের মধ্যে। দেখো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, আর তেলটা গরম করে নেওয়ার পর যখন সাবুটা ভাজা হবে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে বেশ সুন্দর চালনিটাকে নেড়ে যেন নিচের সাবুগুলো ওপরে আর ওপরের সাবুগুলো নিচে এইভাবে রোটেট হতে থাকে। এইভাবে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে এক ব্যাচের সাবু ভাজা হয়ে যায়। এটা বেশ সাবুর পাঁপড়ের যেমন স্বাদ হয় সেই রকমই এটার স্বাদ হয়। এটা একবার বানাও, খুবই ভালো লাগবে। সন্ধেবেলায় 1 কাপ চায়ের সঙ্গে যখন এই মুচমুচে সাবু ভাজা নিয়ে বসবে তখন মনটা যেন ভরে যাবে আর আড্ডাটা বেশ জমে উঠবে। এইভাবে সাবুটাকে বেশ কয়েক ব্যাচে ভেজে নেব। তেলটা ভালো করে ঝেড়ে নিতে হবে, যদিও সাবুটা তেল ধরে রাখবে না। আর যদি মনে হয় তেলটা আছে তাহলে একটা টিস্যু পেপারের উপরে সাবুটা দিয়ে দিলেই সাবু ভাজার মধ্যে যেটুকু তেল থাকবে সেটাও ঝরে যাবে বা শুকিয়ে যাবে। এইভাবে বেশ কয়েক ব্যাচে আমি সাবুটাকে ভেজে নেব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি 3 থেকে 4 বার এটাকে রিপিট করব। সাবুটাকে অল্প অল্প করে চালনির উপরে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে রোটেট করতে করতে সাবুটাকে ভাজবো। এমনভাবে ঘুরাবো যেন নিচের সাবুগুলো ওপর দিকে আর ওপরের সাবুগুলো নিচের দিকে এভাবে রোটেট হতে থাকে, তাহলে ইকুয়ালি সব সাবুগুলো ভাজা হবে। আর ছোট দানা সাবু যেহেতু নিয়েছি এগুলো ফুলে বেশ কিছুটা বড় হয়ে যাবে, যেহেতু এটা ভেজানো ছিল। আর না ভিজিয়ে কিন্তু এটা করা যাবে না, অবশ্যই ভিজিয়ে নিতে হবে আর লবণ মাখিয়ে নিতে হবে। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু ওই রকমই আছে। 5 থেকে 7 সেকেন্ডের মধ্যেই সাবুটা ভাজা হয়ে যায়, সুন্দরভাবে কুরকুর করে আওয়াজ হয়, যখন খাবে চায়ের সাথে খুবই ভালো লাগবে, বেশ সাবুর পাঁপড়ের মতো লাগবে। সাবুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বাদাম ভাজছি। এই চালনির উপরে কিছুটা বাদাম নিয়ে নেব। বাদামটা বেশ কিছুটা সময় লাগে, মোটামুটি 12 থেকে 15 সেকেন্ড মতো সময় লাগবে বাদামটা ভাজা হতে। কিছুক্ষণের জন্য আমরা তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেবো। তেলের মধ্যে এইভাবে কিছুক্ষণ রেখে দিলে বাদামটা বেশ ক্রাঞ্চি ভাব চলে আসবে, কিন্তু বাদামটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার বাদামটা যখন কিছুটা লাল হয়ে আসে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা কারি পাতা, 8 থেকে 10 পিস কারি পাতা। কারি পাতার বদলে এখানে তোমরা গন্ধরাজ লেবুর পাতাও নিতে পারো, এটাও খুব ভালো লাগে,
খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কারি পাতাটাকেও বাদামের সাথে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না এই রেসিপিটা তৈরি করতে। মোটামুটি আধা ঘন্টা আগে সাবুটা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিলে মাত্র 5-7 মিনিটের মধ্যেই কুরকুরে সাবু ভাজা তৈরি হয়ে যায়। দেখো সাবুটা সম্পূর্ণভাবে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা বড় হয়ে গেছে সাবুটা। এবার এর মধ্যে ভাজা বাদামটা আর কারি পাতাটাও দিয়ে দিচ্ছি। শুধুমাত্র সাবুর মধ্যেই লবণ আছে, আর কিছুতে লবণ দিইনি কিন্তু। এবার ওপর থেকে আমি একটা ম্যাগি মশলা সবসময়ের জন্য আমার কাছে খুব প্রিয়, তার জন্য ম্যাগি মশলাটাই দিয়েছি। তোমরা এখানে আমচুর পাউডার কিংবা চাট মশলা ওপরে ছড়িয়ে দিতে পারো। এটা এক কাপ গরম চায়ের সাথে যখন নিয়ে বসবে তখন মনটা যেন ভরে যাবে। আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নানা রকম ইনোভেটিভ রান্না আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, তার জন্য প্লিজ আমাকে সাপোর্ট করো আর সঙ্গে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে সবথেকে প্রথমে নোটিফিকেশন যায় তোমাদের কাছে। এটা খুবই মুচমুচে হয়, একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত, পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সাথে। তোমাদের কাছে ভালো থেকো, সুস্থ থেকো।